আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে দেশে দেশের বাইরে যে যেখানে আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আর বাগানটা আপনাদেরকে আবার শেয়ার করছি, কারণ আমি আজকে এতটা প্রাণবন্ত সকালে আমার বারান্দায় এসে এতটা মুগ্ধ আমি আপনাদেরকে শেয়ার না করে আর পারছি না। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে। কেউ প্লিজ আমার ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। এটা আমার বারান্দার গাছ, এগুলো হলো অপরাজিতা ফুল, তিন ধরনের লাগিয়েছি আমি। একটা হলো একটু গোল শেপের, একটু লম্বা শেপের। এই ফুলটা আমার অনেক পছন্দের একটা ফুল, আমার পুরো গাছ জুড়ে এই ফুলগুলো আসছে। আমি বারান্দায় গিয়ে আমার মনটা এত প্রাণবন্ত হয়েছে আমি আর শেয়ার না করে পারলাম না। অদ্ভুত সুন্দর একটা ফুল, পুরো বারান্দার সৌন্দর্য বাড়ায় এই গাছটাতে। আমার অনেক পছন্দের একটা ফুল গাছ এটা, এক বছর হয়েছে এই গাছটা আমি লাগিয়েছি। এই যে সাদা শেপের ফুলটা দেখতে কি অসাধারণ মাশাআল্লাহ। এই গাছটা আমি অনেক সুন্দর করে পরিচর্যা করি গাছগুলো, যখন আমি প্রত্যেকটা গাছে দেখি আমার কুঁড়ি মেলেছে, ফুল এসেছে, আমার কী যে ভালো লাগে আমি বুঝাতে পারবো না। সেজন্য আপু ভাইয়াদেরকে আমি আমার ভালো লাগার মুহূর্তগুলো আপনাদেরকে শেয়ার করি। অসম্ভব ভালো লাগার মুহূর্ত এটা, কি বলবো আমি জানি না। আমি একটা গাছ পাগল একটা মেয়ে, আমার এই গাছই আমাকে ভালো রাখে। যতটা টেনশনই থাকি না কেন, আমি যতটা স্ট্রেস নিয়ে থাকি না কেন, আমি গাছ দেখলেই পাগল হয়ে যাই। মানে গাছের কাছে গেলে আমার মনটা ভালো হয়ে যায়, প্রাকৃতিক সৌন্দর্য আমাকে মুগ্ধ করে দেয়। আমি সবসময়ই খুব পছন্দ করি ন্যাচারাল একটা এয়ার, আমার খুব ভালো লাগে, কেন জানি আমি জানি না। তো সবাই গাছ পাগল আমার মনে হয়। তো প্রত্যেকেই বাসার কোনায় কোনায় একটু রিয়েল প্লান্ট রাখলে ভালো লাগে, আর সকালবেলা ঘুম থেকে উঠেই বারান্দায় গেলেই সবার মনটা ভালো হয়ে যায়। সেই জন্য একটু ছোট করে বাগান করলে আরও বেশি ভালো লাগে। তো আমি সেটাই করি, কারণ আমাদের এই যান্ত্রিক শহরে দেখা গিয়েছে যে সব প্রাণবন্ত মুহূর্তগুলো সব জায়গায় গিয়ে আসলে কাটানো যায় না। তো বাসার মধ্যে এমন একটু কিছু থাকা উচিত, কোনায় কোনায় এমন কিছু ছোঁয়া, যেমন একটু পাখি, একটু মাছের যত্ন, একটু গাছপালার যত্ন, এগুলো করলে কিন্তু সত্যি মন ভালো হয়ে যায়, সময়ও কেটে যায়। আর আমরা যারা ব্লগাররা আছি আমি মনে করি আমরা কিন্তু এই যে প্রত্যেকটা কাজ করি সেগুলোর পাশাপাশি ব্লগ করি, এই যে আমাদের অক্লান্ত পরিশ্রম, এগুলো আমরা ব্লগাররা বুঝতে পারি কিন্তু যে কত কষ্ট হয়। তো আমার আপু ভাইয়ারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আমাদের কষ্টগুলো রিমুভ করতে পারেন একমাত্র আপনারাই, শুধুমাত্র আপনারাই পারেন আমাদেরকে এই কষ্ট থেকে, মানে কষ্টের এই সফলতাটা দিতে। কারণ প্রত্যেকটা মানুষের নিজস্ব একটা বৈশিষ্ট্য থাকে, সেটা সফলতা না আসলে কিন্তু সত্যিই খারাপ লাগে, যে যেই কাজটাই করুক না কেন। প্রত্যেকটা মানুষই কিন্তু একটা উদ্দেশ্য নিয়ে একটা কাজে নামে, যেই কাজটাই করুক না কেন, যে সেটা সফলতা না আসলে সত্যিই খারাপ লাগে। তো আমি মনে করি আমার আপু ভাইয়ারা আমার এই সফলতা এনে দিতে পারে। যারা আমার ভিডিওর অংশগুলো, যাদের মন কেড়েছে, বেশি ভালো লেগেছে আমার ভিডিওতে, যেমন আমার বারান্দাটা একটু বেশি ভালো লাগতে পারে আপনাদের কাছে, যেমন আমার বারান্দার বেলকনির ফুলগুলো, যার যেখান থেকে আমার ভিডিওর অংশগুলো একটু বেশি ভালো লেগেছে, তারা প্লিজ ছোট করে এখনই একটা লাইক করে দিবেন, যেন আমার সব আপু ভাইদের কাছে আমার ভিডিওটা শেয়ার হয়ে যায়। আমার অনেক ভালো লাগবে তাহলে। আমার বোনের বেবিটা সাফু, আমার সাইফান বাবুকে আমরা খুব আদর করে সাফু বলি, তো ছোট ভাইকে নিয়ে খেলতে খুব পছন্দ করে, বাবু আবার ছোট বেবিদের খুব পছন্দ করে। তো ওদেরকে এত সুন্দর করে কোম্পানি দেয় কি বলবো বুঝাতে পারবো না। আমার ছেলেটা মাশাল্লাহ বাচ্চাদের খুব ভালো কোম্পানি দিতে পারে, ও অনেকটা আমার মতো হয়েছে, একটু প্রাণবন্ত আমার ছেলেটা, খুব মানে হাসি খুশি থাকতে পছন্দ করে। আমি একটু এরকমই, আমার ভিতরে অনেক কষ্ট চাপা থাকে, অনেক দুঃখ থাকে, অনেক স্ট্রেস থাকে, কিন্তু আমাকে দেখলে কেউ বুঝতে পারে না। আল্লাহ দরবারে কোটি শুকরিয়া যে আমি এগুলো সব কিছু আমি নিজেকে কন্ট্রোল করতে পারি, আমার ভালো লাগে সেটা। তো আজকে এখানেই শেষ করে দিচ্ছি। এই যে গাছটা, এই গাছটার কথা বলে আবার শেষ করছি, সেটা হলো এই গাছটা একবারে ছোট একটা চারা নিয়ে আসছিলাম একটা ফুল সহ। তো এটা আমার যত্নে মাশাআল্লাহ আল্লাহর রহমতে অনেক সুন্দর বেড়ে উঠেছে, আজকে এটা দেখিয়ে শেষ করে দিলাম।